বর্তমানে ডলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ব্যস্ততম নায়িকার নাম শবনম বুবলি, কারণ তার পাইপলাইনে আছে 12টি সিনেমা, যে সিনেমাগুলো 2024 থেকে 2026 সালের মধ্যে মুক্তি পাবে। এবং এ 12টি সিনেমার মধ্যে 7টি সিনেমার নায়ক হচ্ছেন জিওল রোশন। তো গাইস চলুন তাহলে দেখে নেওয়া যাক শবনম বুবলি অভিনীত আপকামিং সেই 12টি সিনেমার লিস্ট। শবনম বুবলি অভিনীত আপকামিং 12টি সিনেমার মধ্যে নাম্বার একে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটির নাম হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জ সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন জিওল রোশন এবং সিনেমাটি পরিচালনা করবেন এম ডি ইকবাল। বুবলি অভিনীত আপকামিং 12টি সিনেমার মধ্যে নাম্বার দুয়ে যে সিনেমাটি রয়েছে সেটা হচ্ছে মায়া দা লাভ। সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন জিওল রোশন, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন এবং এই সিনেমাটি পরিচালনা করবেন জসিমউদ্দিন জাকির। এই সিনেমাটির এখন পর্যন্ত ফার্স্ট লুক, পোস্টার, টিজার, ট্রেলার কোনো কিছুই প্রকাশ পায়নি। নাম্বার তিন, দেয়ালের দেশ। এই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হবে। সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন শরীফুল রাজ। সিনেমাটি পরিচালনা করবেন মিশুক মনি। নাম্বার চার, বিট্রে। বিট্রে সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন জিওল রোশন। এই সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। নাম্বার ফার্স্ট, প্রেম পুরাণ। এই সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন জিওল রোশন। প্রেম পুরাণ সিনেমাটি পরিচালনা করবেন মাহমুদ হাসান। নাম্বার ছয়, লন্ডন লাভ। এই সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন জিওল রোশন এবং এই সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। নাম্বার সাত, তুমি যেখানে আমি সেখানে। এই সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন জিওল রোশন, পরিচালনা করবেন দেবাশিস বিশ্বাস। শবনম বুবলি অভিনীত আপকামিং 12টি সিনেমার মধ্যে নাম্বার আটে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটির নাম হচ্ছে ফুলসিরত। সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন জিওল রোশন এবং সিনেমাটি পরিচালনা করবেন রাখাল সবুজ। নাম্বার নয়, খেলা হবে। খেলা হবে সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু। নাম্বার দশ, চাদর। চাদর সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন সাইমন সাদিক, পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। নাম্বার এগারো, কয়লা। কয়লা সিনেমাটিতে বুবলি সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়ক নীরব এবং কয়লা সিনেমাটি পরিচালনা করবেন সাইফ চন্দন। শবনম বুবলি অভিনীত আপকামিং 12টি সিনেমার মধ্যে নাম্বার 12তে যে সিনেমাটি রয়েছে সেটার নাম হচ্ছে ছায়া। ছায়া সিনেমাটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। তো বিয়াস, এটাই ছিল বুবলি অভিনীত আপকামিং 12টি সিনেমার লিস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর আপনি যদি একজন বাংলা সিনেমার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার এই চ্যানেল থেকে বাংলা নিত্য নতুন যে কোনো সিনেমার অফিসিয়াল আপডেট খুবই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকল।